এবারে অন্য প্রসঙ্গ, ভুয়া ব্যক্তি দেখিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রায় 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছে শিপিং ঠিকাদার প্রতিষ্ঠান মাল্টিবিম কর্পোরেশন। নানা কৌশল আর অভিনব কায়দায় জালিয়াতির মাধ্যমে বিআইডব্লিউটিএ এবং ডিইডব্লিউ থেকে টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। এই টাকা আবার দেশের বাইরেও পাচারের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের মালিক শাহিন কবিরের বিরুদ্ধে। শাহাদাত নিশাদকে সাথে নিয়ে মহিউদ্দিন আহমেদের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শাহিন কবির একজন চাকরিচ্যুত নৌবাহিনীর সদস্য। 2000 সালের দিকে চাকরিচ্যুত হওয়ার পর 2001 সালে মেরিন ঠিকাদারি ব্যবসা শুরু করেন তিনি। সেলেস্টিয়াল টেক লিমিটেড নামে বিআইডব্লিউটিএ একটি ঠিকাদারি লাইসেন্স করেন। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম মেরিন একাডেমি ডিইডব্লিউতে বিভিন্ন লটে ট্রেনিং, সার্ভে ও যাত্রীবাহী বোট সরবরাহে প্রায় 100 কোটি টাকার কাজ পান। এর মধ্যে সেলেস্টিয়াল টেক পানি উন্নয়ন বোর্ডের 2টি সার্ভে বোট সহ বেশিরভাগ কাজে মানসম্মতভাবে দিতে ব্যর্থ হয়। এছাড়া একটি কাজে ব্যাংক গ্যারান্টির জাল কাগজ দেয় প্রতিষ্ঠানটি। এর প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ তাদের কালো তালিকাভুক্ত করে। একই সাথে সেলেস্টিয়াল টেক লিমিটেডের বিরুদ্ধে মামলা করে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, যে মামলা এখনও চলমান। এরপর ভিন্ন নামে ঠিকাদারি কাজে নামে শাহিন কবির। 2014 সালে যুক্তরাষ্ট্রে তার আত্মীয়র বাসার ঠিকানা ব্যবহার করে মাল্টিভিম কর্পোরেশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খোলেন। সবচেয়ে বড় প্রতারণা শুরু করেন মাল্টিভিম কর্পোরেশনের ব্যানারে। প্রতিষ্ঠানের কোনো কর্মচারী কর্মকর্তা না থাকলেও মার্কেটিং সেলস একটি পদ তৈরি করেন শাহিন কবির। এই পদে প্যাট্রিক বেলন নামে একজন কর্মকর্তার নাম ব্যবহার করেন। প্রকৃতপক্ষে তিনি চাকরি করতেন যুক্তরাষ্ট্রের মারপোর্ট নামের প্রতিষ্ঠানে। নকল স্বাক্ষর এবং ভুয়া ব্যক্তি ব্যবহার করে মাল্টিবিম কর্পোরেশন কোস্টগার্ডের 6টি হাইস্পিড বোটের কাজ পান, যার আর্থিক মূল্য $5.7 মিলিয়ন, দেশীয় মুদ্রায় প্রায় 60 কোটি টাকা। এছাড়া বিআইডব্লিউটিএর 17টি টাক বোটের কাজও পায় মাল্টিবিম কর্পোরেশন। এই কাজের চুক্তি মূল্য $18.56 মিলিয়ন, দেশীয় মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। $1.3 মিলিয়ন আরেকটি চুক্তি হয় পায়রাপোর্টের 2টি ওয়ার্কবোটের জন্য, দেশীয় টাকায় প্রায় 14 কোটি টাকা। প্যাট্রিক বেলনের যে স্বাক্ষর ব্যবহার করে 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছেন, সেই স্বাক্ষরের সাথে প্যাট্রিক বেলনের পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। প্যাট্রিক বেলনের স্বাক্ষর পাসপোর্টের সাথে মিল নাই, ওটা তো আমাকে দেখাইছে, কে দেখাইছে ওটাও আমি জানি, বাট ওই তথ্যটাই তো ঠিক নাই। নিজের অভিনব এইসব জালিয়াতি এবং বিদেশে অর্থ পাচারের বিষয় অস্বীকার করেন শাহিন কবির। আপনার কাছে যে তথ্যগুলো আছে ভুল তথ্য আছে, মানে একজন আপনাকে ভুল তথ্য দিয়েছে, ওটা নিয়ে আপনি অনুসন্ধান করতেছেন। অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। যদি এটা বিদেশি প্রতিষ্ঠান হয়, আমাদের যখন একটা টেন্ডার হয় এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেগুলো কিন্তু যাচাই বাছাই করে, টেন্ডার প্রক্রিয়া যাচাই বাছাই করেই কিন্তু এই আমরা এগুলো করে থাকি। তবে এরকম যদি স্পেসিফিক অভিযোগ থাকে যে কোনো একটা কোম্পানি তাদের মানে অবৈধ কাগজপত্র দিয়ে বা ভুয়া কাগজপত্র দিয়ে রেজিস্টার করে আমাদের সাথে কাজ করছে, তাহলে অবশ্যই আমরা এটা আর ভালো করে খতিয়ে দেখব। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।